আপনার হাতে এরকম একটি নর্মাল ফোন থাকলে এই ফোন দিয়ে আপনি ডিজাইন করে ভিডিও শ্যুট নিতে পারবেন আগে করে ডবল স্ক্রিন করে এই সেটিংসটা আমি দেখিয়ে দিব কীভাবে আপনারা এই শ্যুটগুলা নেবেন এই শ্যুট মাধ্যমে যদি আপনারা ভিডিও করেন ভিডিও এডিট করে আপনি ফেসবুক ইউটিউবে ছাড়েন আপনার বন্ধু বান্ধবরা আপনাকে বস মানতে বাধ্য তো এই সেটিংসগুলো কীভাবে করে আপনি ভিডিও শুট নেবেন সেটা এই ভিডিও স্ক্রিনটা ফলো করলে আপনি দেখতে পারবেন সেটিংসটা দেখিয়ে দিই কিভাবে ভিডিওগুলো শুট করবেন ছবি তুলতে বা ভিডিও করতে কান্না ভালো লাগে তো ক্যামেরাতে আসবেন আসার পর একটি সেটিংস দেখাবো আপনি হয়তো এরকম পিকচার আসবেন বা ভিডিওতে আসবেন আসার পর এখন কিন্তু মেন কাজটা সেটা হচ্ছে মোড়ে ক্লিক করে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে ডবল ডুয়েল ভিউ দেখতে পারবেন এই অপশনটার উপরে ক্লিক করে দিলে আপনি ক্যামেরা কিন্তু দুইটা একসাথে চলবে এখন দেখুন আমার ফ্রন্ট ক্যামেরা এবং আমার পিছনে ব্যাক ক্যামেরা এখন আমি দেখাচ্ছি খুব সুন্দর এবং ন্যাচারাল একটা সিন আর এই মধ্যে দেখাচ্ছে আমি রুমে আছি এবং আমার পিছনের যে দৃশ্যটা সেটা বাহিরের দৃশ্য এখন সূর্য অস্ত্র আছে দেখুন গোধূলির আকাশ খুব চমৎকার একটা সিন তো আপনারা চাইলে এরকম ডবল পেসে ভিডিও একসাথে রেকর্ড করতে পারেন এবং আপনি দেখেন এখন আমি যদি আপনার একটু সাংবাদিকের মতো রিপোর্টের মতো করে আমার এই পিকচারটা আমি যেখানে ইচ্ছা সেখানে সেট করে আমি পিছনে ব্যাক ব্যাক ক্যামেরা দিয়ে আমি ভিডিও এডিট করতে পারি বা ভিডিও রেকর্ড করতে পারি তো আরেকটি দৃশ্য আছে সেটা আমি দেখাচ্ছি আপনারা কিভাবে করবেন তো এটা একসাথে দুইটাই আপনার ব্যাক ক্যামেরা দিয়ে করতে পারবেন তো এখন আমি কিন্তু দেখাচ্ছি একটা পিছনে সামনে এবং আমি এবার এবার এখন আমি দুটাই দেখাবো ফোন ক্যামেরাটা কিছু ওপেন করে দুোটাই আপনি পিছনে ব্যাক ক্যামেরা দেখতে পারবেন একটা হচ্ছে কাছের একটা দূরের এখানে নিচেরটা আপনি কাছে রাখতে পারবেন বা দূরে রাখতে পারবেন জুম দিতে পারেন তো আমি উপরটাই জুম দিয়ে দেখাচ্ছি নিচেরটা ফুল ভিডিও এবং উপরটা আমি টেনে টেনে দেখাচ্ছি আপনার দেখুন লক্ষ্য করলে কিন্তু আপনারা দেখতে পারবেন তো এই সেটিংসটা করার জন্য আপনার অবশ্যই এই ক্যামেরাটা আপডেট থাকতে হবে আপনার অ্যাপ্লিকেশনে গিয়ে এই ক্যামেরাটা এই অ্যাপ্লিকেশনটা আপডেট করে রাখতে পারেন অতবা আপনার যদি এই ক্যামেরাটা না থাকে তাহলে আপনি আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রেখেছি ওই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করলে আপনার আগে ক্যামেরাটা ডিলিট করে তাহলে আপনি এইরকম ভাবে ভিডিও এডিট করতে পারবেন আর যাদের হচ্ছে না তারা কমেন্ট করে অবশ্যই জান